করং জেলার খারুপেটিয়ার বালুগাঁওয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। খারুপেটিয়ার বালুগাঁও 15 নম্বর জাতীয় সড়কে দুটি বাহনের মুখোমুখি সংঘর্ষের ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা সৃষ্টি হয় বালুগাঁওয়ে। উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে তোলে। জানা গিয়েছে, বালুগাঁও বাজারে একজন ব্যবসায়ী নিজ দোকানের সামনে বাইক নিয়ে দাঁড়িয়েছিলেন। এমন সময় জাতীয় সড়ক দিয়ে বালুগাঁওগামী একটি বিলাসী বাহন ব্রেজা মোটর সাইকেলের পেছনে সজোরে ধাক্কা মেরে চার চাকার বাহনটি সড়কের উপরে পাল্টি খেয়ে আছড়ে পড়ে। স্থানীয়রা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে জড়ো হয়ে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেন। হাসপাতালে পাঠাতে অ্যাম্বুলেন্স খবর দিলে সময় মতো পৌঁছায়নি অ্যাম্বুলেন্স, আর এতেই ঘটে বিপত্তি। ঘটনাস্থলেই প্রাণহানি ঘটে বাইক আরোহী ব্যবসায়ী। এতে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় বালুগাঁওয়ে। স্থানীয় জনতা প্রতিবাদে গর্জে উঠেন। তারা স্থানীয় 15 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেন। স্থানীয়রা পুলিশ প্রশাসন ও আসাম সরকারের বিরুদ্ধে খুব উগড়ে দেয়। অঘোষিত জাতীয় সড়ক অবরোধের ফলে রাস্তার দুপাশে কয়েক শতাধিক গাড়ি আটকা পড়ে যায়। চরমে উঠে যাত্রী হয়রানি। AS15AL1002 নম্বরের ব্রেজা গাড়ির ধাক্কায় নিহত হতভাগ্য ব্যবসায়ী আহেদ আলী বাড়ি খারুপেটিয়ার বিহুদিয়া গ্রামে বলে জানা গিয়েছে। এদিকে এক ঘন্টারও বেশি সময় ধরে জাতীয় সড়ক অবরোধে যান চলাচল ব্যাহত হয়ে এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হলে শেষ পর্যন্ত ঘটনাস্থলে এসে হাজির হয় পুলিশ। অবরোধকারীদের বুঝিয়ে সুঝিয়ে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি জাতীয় সড়ক অবরোধ মুক্ত করে পুলিশ। স্থানীয়রা বলেন, যথাসময়ে অ্যাম্বুলেন্স ঘটনাস্থল পৌঁছালে বাইক চালক যুবকের হাসপাতালে পৌঁছানো সম্ভব ছিল। যথাসময়ে পৌঁছানো গেলে হয়তো শোকাবহ ঘটনা এড়ানো যেত বলে মনে করছেন স্থানীয়রা। আজি 15 নম্বর গাইবরত একটা দুর্ঘটনা হল। দলগাঁও ফলে আহতে মারুতি এটা আহি আসিলে। আমার বালুগাঁও বাজারে আলিগাজ গাঁওর একটা দোকানদার তাতে থিয় হয়ে আসিল বাইক লই কিনে। এই মারুতিখন আহি কিনে তাই বাইকত মারি কিনে লগলগ সেই লড়াজন প্রায় আহত হয়েছিল। তেতিয়া আমার রাইজে লগলগ অ্যাম্বুলেন্সত কল করেছিল। অ্যাম্বুলেন্স আহত কমসে কম 1 ঘন্টা পরা 50 মিনিটমান লেট করলে। কিন্তু আমার দুর্ভাগ্যজনক কথা, খারুপেটিয়া থানাখন আমার ইয়ারপরা 15 মিনিটের পরা 20 মিনিট টাইম লাগে আপ ডাউন করতে। কিন্তু তারপর পুলিশ আহতে কমসে কম 50 পরা 60 মিনিট লেট করে আহিলে। তাই আমার অসমের মুখ্যমন্ত্রী সাহেবক জানাও যে আমার পুলিশ প্রশাসনটো এনে ফাইন কাটুতে এক্সপার্ট আছে। এজন হেলমেট নিপিন্দিলে ফাইন 1000 টাকা 2000 টাকা কাটি দে, প্রদূষণ না থাকলে এনে 1000 2000 টাকা ফাইন কাটি দে। আজি ইমান বড় দুর্ঘটনা হওয়ার পিছতো আজি এই আমার ইয়ার স্থানীয় রাইজে ইমান কল করেছে, তার পিছত আহিব পরা নাই। এটা আমার দুর্ভাগ্যজনক কথা। এক্সিডেন্টের লড়াজন পিছের যেতিয়া পুলিশখন 1 ঘন্টা পিছত আহিলে তেতিয়া ইয়াতে স্পট ডেথ হয়ে গেল। তেতিয়া অ্যাম্বুলেন্স পুলিশ দুটাই লেটকে আইছে। যাতে অ্যাম্বুলেন্স আমি কল করেছিলো, এই অ্যাম্বুলেন্স আহা নাই, পুলিশ প্রশাসন আহা নাই। একটা গাড়ি তেতিয়া সময় এনেকুৱা অবস্থা আছে, সব ট্রাক টুক আসলে, একটা মারুতি বা অন্য কোনো লাইন বাস না আসলে, যদি থাকিলে আমার রাইজে উঠাই দিয়ে হসপিটাল ললো, হয়তো বা লড়াজন বাঁচিলে হেতেন। অ্যাম্বুলেন্স অবহেলার কারণে লড়াজন আজি মরিলে। লড়াজনের নাম এনে তার মাতৃ নাম, তার আহেদালি নাম, আমি মাতৃ তাক গেল্লা বলে মাতো, নামটো হল আহেদালি। পরিস্থিতিতে অল্প গরম হয়ে আছে, যেহেতু পুলিশ প্রশাসন অল্প লেটকে আছে, তাই পাবলিকটা অল্প গরম হয়ে আছে, তার কারণে এতিয়ালে লোব পরা নাই। আর বর্তমান যেটা পুলিশ প্রশাসনে আছে, এটা দুটা আহে আকো গুছি যায়, ইয়াতর নেতৃত্বটা ইমান ভাল পোৱা নাই। আমি মরিলে তার চারি পাঁচজন মাল, তার এই মা আছে, তার লড়া ছোৱালী আছে, তার ফেমিলি 4-5 জন। যেহেতু আমি সরকারের আহ্বান জানাও যে এই লড়া ছোৱালীর পড়া শুনা করা ক্ষতিপূরণটা দিব লাগে, আর লগতে এই আমার কেলেমটো আমার সোনকালে হব লাগে লড়াজনের। আপডেট এই পর্যন্তই। পরবর্তী নিউজ পেতে চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায়। ধন্যবাদ।